আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিয়ার্স আইনের পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম যে সকল ছাত্রছাত্রীরা এলএল বি ভর্তির বিষয়ে তথ্য জানার জন্য আমার সাথে অনবরত যোগাযোগ রেখেছেন সেই সকল ছাত্রছাত্রীদের জ্ঞাত জ্ঞাতার্থে আজকের ভিডিও আপনাদের জন্য একটা সুখবর বা গুড নিউজ রয়েছে সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এল এল বি প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা এল এল বি প্রথম বর্ষে ভর্তি হতে চান তারা এখনও এল বি প্রথম বর্ষে ভর্তি হতে পারবেন আর এল এল বি প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে এগারো নয় দুই আর শেষ হবে সাতাশ নয় দুই তারিখে তাই আপনারা এই তারিখের ভিতরেই আপনারা আপনাদের প্রিয় কলেজে ভর্তির জন্য আবেদন করেন যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকে যে কোনো কলেজে আবেদন করতে পারবে তবে আবেদনপত্রের যে হার্ড কপি আছে সেই হার্ড কপিটা নির্দিষ্ট কলেজে পৌঁছায় দিতে হবে এ কারণে আমি বলি যে সরাসরি কলেজে গিয়ে কলেজের মাধ্যমে আবেদন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ আপনি যেখান থেকে মনসেন সেখান থেকে আবেদন করতে পারবেন কিন্তু আবেদন করে লাভ কী আপনাকে তো কলেজে যাইতেই হবে এই কারণে আমি যেটা আমার সাজেশন যেটা যে যে কলেজে আপনি ভর্তি হইতে চান সেই কলেজে গিয়ে আপনাকে আবেদন করা আপনার জন্য উত্তম বা ভালো হবে এই কারণে আপনারা যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে যাই ওই কলেজের ক্লার্কের মাধ্যমে আবেদন করেন আর অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে এল এল বিতে ভর্তি হইতে গেলে কি কি যোগ্যতা লাগে আসলে অ্যাকচুয়ালি আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি যে এল এল ভর্তির ব্যাপারে যোগ্যতা নিয়ে আমি আবারও বলতেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এল এল পড়তে হইলে যে কোনো ছাত্রছাত্রীকে ডিগ্রি বা অনার্স পাস হইতে হবে আর শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নয় যে কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থেকে অনার্স কিংবা সমমান ডিগ্রি করেও তারা এলএলবিতে ভর্তি হইতে পারবে তবে তারা মাইগ্রেশনের মাধ্যমে ভর্তি হইতে হবে আর আরেকটা প্রশ্ন আসে যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা এলএলবিতে ভর্তি হইতে পারবে কিনা মাদ্রাসার ছাত্রছাত্রীরা অবশ্যই এলএলবিতে ভর্তি হইতে পারবে তবে দুই বছরের যারা ফাজিল পাশ করেছেন তারা এলএল বি ভর্তি হইতে পারবেন না যারা তিন বছরের ফাজিলের কোর্স করেছেন তারাই এল এল বিতে ভর্তি হইতে পারবেন আবার অনেকেই প্রশ্ন করেন যে আমি উন্মুক্ত থেকে ডিগ্রি পাশ করেছি আমি কি এলএলবি ভর্তি হইতে পারবো অবশ্যই উন্মুক্ত থেকে করেন আপনি যেখান থেকেই করেন না কেন যদি আপনি স্নাতক পাশ করে থাকেন আর বাংলাদেশের সকল স্নাতক পাশের মান একই এই কারণে আপনারা স্নাতক পাশ সকলেই এলএলবি তে ভর্তি হইতে পারবেন আবার আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বিতে পড়তে মোট কত টাকা খরচ হয় এ বিষয়ে আমি এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি তারপর আপনাদের সুবিধার্থে আমি সংক্ষেপে বলে দিচ্ছি মানে এল এল বি পড়তে হলে দুই বছর মোট চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কলেজ বেদে খরচ হয়ে থাকে কোনো কলেজে খরচ হয়ে থাকে চল্লিশ হাজার টাকা আবার কোনো কলেজে খরচ হয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা মানে এই রেঞ্জের ভিতরেই খরচটা সীমাবদ্ধ থাকে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদেরকে আমি বলতেছি যে যারা ভর্তি হইতে চান তারা দ্রুত গতিতে আবেদন করে ফেলুন যদি আপনারা দেরিতে আবেদন করেন তাহলে সিট যদি ফিল আপ হয়ে যায় তাহলে ওই কলেজ আপনি ভর্তি নাও হইতে পারেন এই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অতি দ্রুত আবেদন করে ওই কলেজে ভর্তি হয়ে যান আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কথা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ